أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون. فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون. وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون. নিশ্চয় আল্লাহ বীজ ও আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী, তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন, ইনি আল্লাহ, অতপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তিনি প্রভাত রশ্মির উন্মেষক, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসাবের জন্য রেখেছেন, এটি পরাক্রান্ত মহাজ্ঞানের নির্ধারণ। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। আর তিনি তোমাদের একমাত্র জীবসত্তা থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, স্থিতি ও গচ্ছিত হওয়ার স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون. তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো, যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো, নিশ্চয় এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন
بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন তারা অজ্ঞাতবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি সবকিছু স্রষ্টা অতএব তোমরা তাঁরই ইবাদত করো তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী কোনো কিছুরই দৃষ্টিসীমা তাকে বেষ্টন করতে পারে না অবশ্য তিনি সকলের দৃষ্টিকেই পেতে ও বেষ্টন করতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই এমনিভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে আপনি তো এগুলো অধ্যয়ন করে বলছেন এবং যাতে আমি একে শ্রুতিবৃন্দের জন্য খুব পরিব্যক্ত করে দেই আপনি ওই পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে তিনি ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না আমি আপনাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহীও নন